আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ঠিক এই ধরনের অ্যানিমেটেড ইমোজি দিয়ে স্ট্যাটাস ভিডিও তৈরি করবেন। তো এই ধরনের অ্যানিমেটেড ইমোজি দিয়ে স্ট্যাটাস ভিডিওগুলো তৈরি করতে হলে এই ভিডিওটি আপনাকে প্রথম থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এই ধরনের অ্যানিমেটেড ইমোজি দিয়ে স্ট্যাটাস ভিডিওগুলো তৈরি করতে হলে আপনাকে প্রথমে একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে ভিবা কাট। এই অ্যাপ্লিকেশনটির ডাউনলোড লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। অলরাইট, ডাউনলোড করার পরে আপনারা অ্যাপ্লিকেশনটি ওপেন করুন। ওপেন করার পরে এখান থেকে ক্রিয়েট অপশনটির উপর ক্লিক করুন। ক্লিক করার পরে আপনাদের মোবাইলের গ্যালারিটি ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনারা ইমেজ অপশনটি সিলেক্ট করুন, দেন আপনাদের মোবাইলের গ্যালারি থেকে একটি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড ইমেজ সিলেক্ট করে নিন। আর এই ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড ইমেজের লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিন। এরপরে আপনারা এই ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড ইমেজের লেয়ারের উপর ক্লিক করুন, দেন এই লেয়ারটি আপনারা 10-15 সেকেন্ড পর্যন্ত বড় করে নেবেন। সো এরপরে আপনাকে এই অপশনটির উপর ক্লিক করতে হবে, দেন আপনারা ডান পাশে সোয়াইপ করুন। সোয়াইপ করার পরে এখানে দেখতে পাচ্ছেন স্টিকার, এই অপশনটির উপর ক্লিক করুন। ক্লিক করার পরে এই অপশনটির উপর সিলেক্ট করুন, দেন এখানে ইমোজি অপশনটির উপর ক্লিক করুন। তো এখানে আরেকটি বিষয় হলো, এই ভিবা কাট অ্যাপ্লিকেশনটি দিয়ে ইমোজি স্ট্যাটাস ভিডিও তৈরি করতে হলে আপনাদের মোবাইলের ওয়াইফাই এবং ডাটা কানেকশন অন রাখতে হবে। এরপরে এখান থেকে আপনাকে একটি ইমোজি সিলেক্ট করতে হবে। তো আপনারা প্রথমে এই ইমোজিটি সিলেক্ট করুন। এখন আপনাকে এই ইমোজিটির লেয়ার 10-9 সেকেন্ড পর্যন্ত বড় করে নিতে হবে। এরপরে এই অপশনটির উপর ক্লিক করুন, দেন এই অপশনটির উপর ক্লিক করুন, দেন এখান থেকে ইমোজির উপর ক্লিক করুন। ক্লিক করার পরে আপনারা আবারও স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। আসার পরে এখান থেকে আপনারা এই ইমোজিটি সিলেক্ট করে নিন, দেন এই ইমোজিটির লেয়ার আপনারা 2 সেকেন্ড পর্যন্ত রেখে দিবেন। তো এরপরে আপনাকে সেম প্রসেসে আরও কিছু ইমোজি এখানে অ্যাড করতে হবে। তো এর জন্য আপনারা মাউসের কার্সর দিকে খেয়াল রাখুন। সো এরপরে আপনারা দ্বিতীয় নম্বরে যে ইমোজিটি অ্যাড করেছিলেন এই ইমোজিটি লেয়ারে এখানে চলে আসুন। আসার পরে এখান থেকে আপনারা ভিএফএক্সের উপর ক্লিক করুন। ক্লিক করার পরে এখানে ডাইনামিক অপশনটির উপর ক্লিক করুন। এখান থেকে আপনাকে একটি ডাইনামিক ইফেক্ট সিলেক্ট করতে হবে। তো এখানে আপনারা যে ইফেক্টটি দেখতে পাচ্ছেন এই ইফেক্টের উপর আপনারা টাচ করে ধরে রাখুন। তো এখন দেখতে পাচ্ছেন এটি কিন্তু অ্যানিমেশন হচ্ছে। তো এইভাবে আপনার টাচ করে একেবারে শেষ পর্যন্ত ধরে রাখবেন। এরপরে আপনাকে এই অপশনটির উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে আপনাকে একটি মিউজিক অ্যাড করতে হবে। এর জন্য মিউজিক অপশনটির উপর ক্লিক করুন, দেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিছু মিউজিক রয়েছে। তো এখান থেকে আপনারা চাইলে এই মিউজিকগুলো ব্যবহার করতে পারেন। তো আমি আমার মোবাইল থেকে কিছু মিউজিক ব্যবহার করব, এর জন্য এই অপশনটির উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আমি একটি মিউজিক সিলেক্ট করে নিচ্ছি। আর আমি এই ভিডিওতে যে মিউজিকটি অ্যাড করতেছি এই মিউজিকটির ডাউনলোড লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। সো দেখতে পেলেন আমাদের এই স্ট্যাটাস ভিডিওতে কিন্তু এই মিউজিকটি অ্যাড হয়ে গিয়েছে। এরপরে আপনাকে এখানে একটি ইমেজ অ্যাড করতে হবে। এর জন্য ওভারলে অপশনটির উপর ক্লিক করুন, দেন আপনার মোবাইলে গ্যালারিটি ওপেন হয়ে যাবে। এখান থেকে ইমেজ অপশনটির উপর টাচ করুন এবং এই ইমেজটি সিলেক্ট করে নিন। আর এই ধরনের যে সমস্ত ইমেজ আমি অ্যাড করেছি এই ভিডিওতে, সমস্ত ইমেজের ডাউনলোড লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো এই ইমেজটির আপনারা লেয়ার একেবারে শেষ পর্যন্ত বড় করে নেবেন।
তো সমস্ত কাজ ঠিকঠাক শেষ হয়ে গেলে আপনাকে এই ভিডিওটি এক্সপোর্ট করতে হবে। এর জন্য এই এক্সপোর্ট অপশনটির উপর ক্লিক করুন, দেন এখান থেকে আপনারা একটি রেজুলেশন সিলেক্ট করে নিন। তো এখান থেকে আমি 1080 পিক্সেল সিলেক্ট করে নিচ্ছি। তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজে এই ধরনের অ্যানিমেটেড ইমোজি দিয়ে স্ট্যাটাস ভিডিও তৈরি করতে পারেন। সো এই ছিল মূলত আজকের এই ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, কমেন্ট করবেন এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন। এর থেকেও আরও নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটি রয়েছে সেটিতে ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে দেবেন। তাহলে আমি পরবর্তীতে এই চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।